Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। বাবা তার শেষ দিনেই উইলটা করে গেছিলেন, যদি এভাবে আমরা না পড়ি, বাবার কথা না শুনি, অমান্য করি, বাবার আত্মাকে শান্তি পাবে? তুই বল, এভাবে যাস না। আজকে উইলটা পুরোটা পড়া হোক এবং এবং বাবা যেটা চেয়েছে সেটাই আমরা করবো। দেখ মির্জা ভাই, বাবা বেঁচে নেই কিন্তু আমরা তো বেঁচে আছি। এরকম একটা ইরেশনাল উইল আমি কোনোদিনও মেনে নেব না। আর আমার সামাও মনে হয় যে বাবা এরকম উইল বানাতেই পারে না। মানে শিবা শিবা যার অস্তিত্ব কোনোদিনও ছিলই না, মানে বাবার বাবার বেঁচে থাকাকালীন তো ছিল না। মানে আমরা তো জানতামই না যে আমরা শিবাকে খুঁজে পাবো কিনা, আর সাডেনলি বাবা শিবার নামে পুরো প্রপার্টি করে গেল। হাউ ইজ দ্যাট পসিবল? দেখ বাবা হয়তো আমাদের উপর অনেক বিশ্বাস করতেন। বাবা জানতেন যে আমরা ঠিক শিবাকে একদিন খুঁজে বের করব, সেই জন্য এই উইলটা করে গেছে। বাবার ইচ্ছা এভাবে অমান্য করিস না, এটা আমাদের বাবার একদম মানে বাবার আত্মা শান্তি পাবে না। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তা নয় মিস্তা ভাই, এই উইলটা এত সহজে মেনে নিতে বর্তা ভাইয়ের মতো আমার অসুবিধা হচ্ছে। দেখ নিখিল, একটু মাথা ঠান্ডা করে ভাব। আমি তো বাবার এই সিদ্ধান্ততে কোনো ভুল খুঁজে পাচ্ছি না। বাবা তো ঠিক কাজই করেছেন, বাবা আমাদের পরবর্তী জেনারেশনকে মানে পরবর্তী প্রজন্মকে সম্পত্তির ভাগ দিয়েছেন, ঠিকই তো করেছেন বাবা। হ্যাঁ আমরা তো আর এই মুহূর্তে আলাদা হয়ে যাচ্ছি না, বাবা তো পরিষ্কার লিখে গেছে যতদিন আমরা বেঁচে আছি, যতদিন আমরা আছি ততদিন আমরা এই বাড়িতেই থাকতে পারি, সম্পত্তি ভোগ করতে পারি। হ্যাঁ মানে অফিসিয়ালি এই সম্পত্তির মালিক হবে শিবা, সেটা ঠিক, কিন্তু শিবা তো আর আমাদের এই বাড়ি থেকে বের করে দিচ্ছে না। ও তো আমাদের বাড়ি দিচ্ছিলে, আমাদের সন্তান, ও কি আমাদের বাড়ি থেকে বের করে দেবে নাকি? আমরা সবাই একসঙ্গে থাকবো, হই হুল্লোড় করে থাকবো, সেটাই তো বাবা চেয়েছিলেন। একটু মাথা ঠান্ডা করে ভাব ভাই। ওনাকে তো আমি একবারই দেখেছিলাম হাসপাতালে, যাওয়ার সময় আমার হাতটা যন্ত্রণায় চেপে ধরেছিলেন। তখন তো বুঝিনি যে ব্যাপারটা এরকম হবে, যে আমাকে বুড়ো লোকটা পুরো বড় লোক বানিয়ে চলে যাবে। এরকম ভাবে বড়দের সাথে কথা বলে নাকি? এরকম ভাবে বলতে নেই বাবা। দেখুন আমি কিছু ভুল বলছি না, সত্যি তো উনি আমাকে বড় লোক বানিয়ে দিয়ে গেছেন, আর কপালে যখন বড় লোক হওয়া আছে হও বড় লোক। শিবা শিবা, তোমার দাদু তোমার নামে যে পুরো সম্পত্তি করে দিয়েছে তার মানে যে তুমি এই সম্পত্তির মালিক ভাববে নিজেকে, সেটা কিন্তু আমরা চাই না। এই উইল নিয়ে এখন অনেক ভাবনা চিন্তা বাকি আছে। আমি ভাববো না, এই উইল নিয়ে আমার ভাবার কিচ্ছু নেই। দরকার হলে এর বিরুদ্ধে আমি কোর্টে মুভ করব। অরুণ তুই এর মধ্যে অশান্তি করিসনি বাবা, তুই তুই এসব কথা বলিস নি, কেন করছিস এরকম? তুই চুপ কর। আমি ঠিকই বলছি মা, এই উইল নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, আমি চুপ করে বসে থাকবো না। Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।